আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইরে ভাই, প্রবাসীদের টাকার রেটটা এত বেশি পরিমাণে বাড়বে, এটা আসলে সত্যি কল্পনার বাইরে। আজকে তো ওমানের ইতিহাসে এই প্রথম এত বেশি পরিমাণে টাকার রেটটা বেড়েছে, এর আগে কখনো এত বেশি পরিমাণে বাড়েনি। বিগত কয়েকদিনে ওমানের রিয়ালের রেটটা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা। বলতে পারেন নভেম্বর মাসের শেষের দিকে এসে সকল প্রবাসীদের টাকার রেটটা হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে। তো আজকে হলো নভেম্বর মাসের 24 তারিখ, 2024 সাল, রোজ রবিবার। আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট। আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন, বরাবর 401 টাকার মতো করে পেয়ে যাবেন, যা গতকালকে থেকে কুয়েতের দিনার রেটটা অনেকটা বেড়েছে। তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমোল্লা এক্সচেঞ্জে 401 টাকা, আলনাদা এক্সচেঞ্জেও 401 টাকা, আলমুজাইনি এক্সচেঞ্জে 398.50, জয়লুকাস এক্সচেঞ্জে 398 টাকা, অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা সর্বোচ্চ পরিমাণের রেটটা পেয়ে যাবেন। অপরদিকে বন্ধুরা, আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে 32 টাকার উপরে পেয়ে যাবেন। যেমন সৌদির টিকমু থেকে 32.21 টাকা, ফাওরি থেকে 32.20 টাকা, মোবাইল ইপে থেকে 32.12 টাকা, ইউআরপে থেকে 32.05 টাকা, বিনিয়ালা থেকে 32.08 টাকা, তাহুল আল্লাজি থেকে 32 টাকা, আলিনমা পে থেকেও আপনারা 31.85 টাকার ভিতরে পেয়ে যাবেন। অন্যান্য এক্সচেঞ্জও আপনারা সর্বোচ্চ পরিমাণের রেটটা পেয়ে যাবেন। অপরদিকে বন্ধুরা, আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে 27.50 টাকা, তো মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে 27.35 টাকা, ম্যাক্স মানি ট্রান্সফার 27.44 টাকা, NBL মানি ট্রান্সফার 27.40 টাকা, রিয়া মানি ট্রান্সফার সর্বোচ্চ রেটটা পাবেন 27.50 টাকা। অন্যান্য এক্সচেঞ্জও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন। আজকে বন্ধুরা, ওমানের এক রিয়ালে 318.55 টাকা। জি হ্যাঁ বন্ধুরা, যা ওমানে প্রতিদিনই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তেছে। সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওমানের গালফ এক্সচেঞ্জে 318.55 টাকা, সর্বোচ্চ পরিমাণের রেট। তবে মডার্ন এক্সচেঞ্জে আবার 318 টাকা, লুলু মানি ট্রান্সফারে বরাবর বরাবরের মতোই কিন্তু কম দিচ্ছে, 317.50 টাকা। তাছাড়া মুসান্দাম, পুরুষোত্তম, অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে 318.30 টাকা, তবে গোপন নম্বরে আবার 316.90 টাকার ভিতরে পেয়ে যাবেন। আজকে বন্ধুরা, মার্কিন ইউএস এক ডলার বিনিময়ে 124.58 টাকা, তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে 124.58 টাকা, ব্যাংকে পাঠালে 124.25 টাকা। আজকে সিঙ্গাপুর এক ডলারে 92.51 টাকা, ইউরোপীয় এক ইউরোতে 132 টাকা, ইন্ডিয়ান এক রুপিতে 1.42 টাকা, ব্রিটেনের এক পাউন্ড 159 টাকা। আজকে বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক দিরহামে 33.35 টাকা, দুবাইয়ের লুলু মানি ট্রান্সফার, লরি, ইমারত, জিসিসি সকল এক্সচেঞ্জগুলোতে 33 টাকা থেকে শুরু করে 33.35 টাকার ভিতরে পেয়ে যাবেন। আজকে বন্ধুরা, কাতারের এক রিয়ালে 33.67 টাকা, কাতারের রিয়ালের রেটটাও কিন্তু অনেকটা বেড়েছে। আলদার এক্সচেঞ্জ, আল জাজিরা, ন্যাশনাল, লুলু, হাবিব কাতার, আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে 33 টাকা থেকে শুরু করে 33.67 টাকার ভিতরে পেয়ে যাবেন। আজকে বন্ধুরা, বাহরাইনের একদিনে 325.30 টাকা, বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে 325.20 টাকা, সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এনএসি এক্সচেঞ্জে 325.30 টাকা, তাছাড়া লুলু মানি ট্রান্সফার 325.29 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট।